বনগাঁয় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জলসায় যাবার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ওই নাবালিকাকে। ফের গণধর্ষণের ঘটনা, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। বাবার সাথে বনগাঁ এলাকায় এক আত্মীয়র বাড়িতে আসে ওই নাবালিকা, সেখানেই দুই যুবকের সাথে আলাপ হয় তার। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবক তাকে একটি গানের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়। স্থানীয় একটি খালপাড় এলাকায় নিয়ে ঠান্ডা পানীয়র সাথে কিছু মিশিয়ে নাবালিকাকে খাইয়ে দেয়। অভিযোগ, এরপর ওই দুই যুবক নাবালিকাকে গণধর্ষণ করে। ঘটনার বিবরণ জানিয়ে বৃহস্পতিবার গভীর রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। সেই মতো অভিযুক্ত মিলন সরকার ও শ্যামল দাসকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাগদা থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের জিতপুর এলাকায় বিএসএফ এর হাতে গণধর্ষণের অভিযোগ ওঠে। জানা গেছে, নির্যাতিতা ওই মহিলাকে তার সন্তানের সামনেই ধর্ষণ করে দুই বিএসএফ জওয়ান। বাগদার ঘটনা সামনে আসতেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আধিকারিক এসপি চেরো ও কনস্টেবল আলতাফ হোসেনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। অভিযুক্তদের বনগাঁ আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার পর এলাকায় প্রতিবাদ সভাও করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের একাধিক নেতৃত্ব ও মন্ত্রী এলাকায় এসে প্রতিবাদ সভা করেন। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করেন তারা। এসবের মাঝেই ফের বনগাঁ এলাকায় গণধর্ষণের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বনগাঁ থানা সূত্রে খবর, অভিযুক্ত দুজনকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। শনিবার অভিযুক্তদের বনগাঁ আদালতে হাজির করানো হবে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।